আমার আল্লাহ বলছেন এ মুস্তাফা এ আমার হাবিব আমি তোমাকে সারা পৃথিবীর জন্য রহমতের ভান্ডার করে পাঠালাম জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ আজকে আপনারা এই পবিত্র সভাতে বসে আছেন কবরস্থানের উন্নতি কল্পে জলসা সাজানো হয়েছে প্রত্যেক বছর হয় আমার এবার যেমন হয় 6 থেকে 7 বার হইল কন্টিনিউ এখানে আসি আর কি 7 বছর হইল আরো মোটামুটি আমি জানি আর 3 বছর থাকব মানে 10 বছর কোটা পুরিয়েই যাব এই পঞ্চনন্দপুর পাগলা পরে তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার আজকে শুধু জাস্ট একটাই বক্তব্য রাখবো যেহেতু আমার সময় এমনিতে কম আপনারা এই পবিত্র সভাতে বসে আছেন কার ওয়াসিলায় বলুন তো ভাই কার ওয়াসিলায় এই জায়গাতে বসে আছেন বলেন জোরে বলেন বলতে পারে না রে যদি ভুল হয়ে যাই নাবি পাকের ওয়াসিলায় তো নাবি পাক যদি না আসতেন তাহলে আমরা এই স্টেজে বসতে পারতাম জমি জামা ঘর বাড়ি পাহাড় পর্বত নদী নালা কিছুই হতো না আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমার আল্লাহ পাক সর্বপ্রথম নিজের হাবিবের নূরকে সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি আমার নবীকে না বানাতেন তবে কায়নাতকে বানাতেন না আজকে ওই নবীর ওয়াসিলায় আমরা এই পবিত্র সভাতে বসে আছি ভাই একদিন আমার নবী পাক একটা ঘটনা বলবো ভাই আপনারা একটু মন দিয়ে প্রাণ খুলে ভক্তি করে শুনবেন যেহেতু আমার সময় বুঝতে পারছেন কালকে থাকবো কালকে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা হতে পারে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার একদিন ছোট্ট সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমা তু জাহরার দোনো সন্তান ইমামে হাসান হোসাইন বলছেন মা মা গো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে মা কিছু খাবার লাগবে মা কিন্তু মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না ভাই আমার নবি পাক আসলেন ফাতেমা কি হয়েছে তোমার মন খারাপ কেন আব্বা গো আজকে আপনার দোনো নাতি আমার কাছে খাবার চেয়েছে আব্বা আমি দিতে পারি নাই খাবার কিছুই নাই আমার নবী পাক সঙ্গে সঙ্গে দোনো নাতিকে বুকে লাগিয়েছে ভাই তোমরা চিন্তা করো না একটু এদিকে গোলমাল করবেন না ভাই আপনারা বসে যান ঠান্ডা মাথায় বসেন বক্তব্যটা শুনেন আমার নবী পাক দোনো নাতিকে টেনে বুকে লাগিয়েছেন ভাই তোমরা চিন্তা করো না আমি তোমার নানা যেইখান থেকে হোক না কেন আমি খাবারের ব্যবস্থা করে দেব বেরাদার বন্ধুগণ বাবা জি আমার শোনন ওগো আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা দোনো নাতির চেহারা খানা দেখছেন বাবা আর চোখ দিয়া যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা যে ইমামে হাসান হোসাইন হচ্ছেন বাবা নাও জওয়ানদের সরদার যারা ইমাম হাসান হোসাইনকে রাজি করলো আমার নবী রাজি হয়ে গেল আর যদি আমার নবী রাজি হয়ে যায় আমার আল্লাহ রাজি হলো আল্লাহ যদি রাজি হয় তবে জান্নাত হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবী মুস্তাফা দোনো নাতিকে কষ্ট দেবেন না বেরাদার খাবারের জন্য হাইরে নবী পাক রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন বাবা আমার দোনো নাতির জন্য খাবার পাবো কোথায় ও যুবকেরা
ও গো সোনা মানিকেরা আমার নাবির চোখ দিয়া ছর ছর করে পানি ঝরে যাচ্ছে বাবা যেতে যেতে হঠাৎ করে দেখা গেল একটা ফুলের বাগানে একটা ক্যালেন্ডার লটকা আছে বাবা গো একটা বড় সাইনবোর্ড লাগা আছে আর ওই বোর্ডের মধ্যে লেখা আছে যে আমার ফুলের গাছে পানি দেবে এক বালতি পানির বদলে আমি তাকে তিনটা খেজুর দেব সুবহানাল্লাহ আমার নবী পাক দেখলেন ওই বোর্ডে লেখা আছে এক বালতি যদি কুয়া থেকে পানি তুলে ফুলের গাছে দেয় তিনটা খেজুর দেব আমার নবী ভাবছেন আল্লাহ গো আমি কোন রকম 10টা বালতি পানি তুলব আর পানি তুলে 10 বালতি যদি পানি তুলি মিনিমাম আমি 30টা খেজুর পাবো এই 30টা খেজুর আমার নাতিদেরকে দেব আমার নবী মোস্তফা এক পা দুই পা করে ইহুদির কাছে গেল ইহুদিকে বলছেন ভাই শুনো আমি তোমার পানি কুয়ার পানি তুলে ফুলের গাছে দেব ওরে যুবকেরা রে যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না বাবা যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না ওই নবী পাক ইহুদির হাতখানা ধরে বলছেন ভাইয়া গো আমাকে বালতি রশিখানা দিয়া দাও আমি পানি তুলব আর তোমার ফুলের গাছে দেব ইহুদি বলছেন ও গো আলামিন তুমি পানি তুলতে পারবে না আমার নবীর চোখ দিয়া পানি আমার দোনো নাতি না খেয়ে বাড়িতে বসে আছে আমি কষ্ট করে পানি খানা তুলব আর আমার নাতিদের জন্য খেজুর নিয়ে যাব ইহুদিকে বলছে ভাই তোমার বালতি রশি খানা আমাকে দিয়া দাও বাবা গো বালতি রশি খানা দিয়েছে কিন্তু যে রশি খানা দিয়েছে গো ওই রশি খানা ভালো ছিল না পচা রশি ছিল বাপ ওই বালতি রশি নিয়া আমার নবী পাক বাবা কুয়াতে নামায়া পানি তুলছেন গো আর জানো বাবা খেজুরের গাছে ফুলের গাছে দিচ্ছেন এক বালতি করে আমার নবী মুস্তাফা 9 বালতি পানি তুলেছেন বাবা আমার নবীর মনের ধারণা আর একটা বালতি পানি তুলব 30টা খেজুর নিয়ে যাব আমার ছোট বেটি ফাতেমাকে দেব আমার বেটি ফাতেমা আমার দোনো নাতিকে কোলে বসায়া খেজুর খাইয়া দেবে আমার নবী পাক 9 বালতি পানি তুলে লাস্টে কার বালতি যেমনই আমার নবী রশি খানা নামিয়েছেন বাবা পানি তুলেছে গো যেমনই উঠাতে যাবে ওই বাবা রশি খানা ছিঁড়ে যেন কুয়াতে বালতি পড়ে গেল যেমনই বালতি পড়েছে গো ইহুদি দূর থেকে দেখতে পেল আমার বালতি কুয়াতে ফেলে দিয়েছে ইহুদি ভাবলো এ আলামিন কাজকে এত কষ্ট দেব গো যেন আর ইসলাম প্রচার না করে ওই ইহুদি দৌড়িয়ে এসে বলছেন ও গো আলামিন আমার বালতি কেন ফেললে বলো আমার নবী হাতখানা ধরে বলছে ভাই আমি নিজে ফেলি নাই বালতি খানা নিজেই পড়ে গেছে ইহুদি কথা শুনল না বাবা এক আঙুলে বাবা গো বাবা চড় উঠাইয়া আমার নবীর ডান গালে চালিয়ে দিল আর একটা চড় যেন বাম গালে চালিয়ে দিল আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই বাবা এত জোরে চালিয়ে দিয়েছে আমার নবীর সাদা গালে 10টা আঙুলের দাগ বসে গেল ও যুবক বন্ধুরা ও গো সোনা মানিকেরা
মোদাই বাবা বন্ধুগণ বাবা কেউ যদি আমার হাতে মারে গো আমি সঙ্গে সঙ্গে হাতে হাত দেব কিন্তু আমার নাভিকে যখনই দুই গালে দুটা চামাটা দিয়েছে আমার নাভি পা নিজের গালে হাত দিলেন না বাবা ওই ইহুদির হাতখানা ধরেছে আর বলছেন ভাই বলো তুমি তো আমার গালে অনেক জোরে চামাটা মেরেছ তোমার কি হাতে ব্যথা হয়ে গেছে আমার নবী ইহুদির হাতখানা সাহালিয়ে দিচ্ছে বাবা হাই রে তো জাহানের নবী যেমন ইহুদির হাতখানা সাহালাচ্ছে গো ইহুদির চোখের পানি থামলো না আহারে এই লোকটা এত ভালো নিজের গালে না সাহালিয়া আমার হাতখানা লাড়ছে এই লোকটাকে আমি কেন মারলাম আমার নবী বলছে ভাই তোমার কি হাতে ব্যথা হয়েছে এই কথা বলতে নাই ওই লোকটা ইহুদি খেজুর দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল আমার নবী মুস্তাফা বাবা গো সাদা গালে দশটা আঙুলের দাগ বসে আছে আমার নবীর মা নাই বাবা নাই আমার নবী যেন ডুবরে ডুবরে কাঁদতে আরম্ভ করেছে আল্লাহ গো ওই লোকটা আমাকে চিনতে পারেনি বলি আমাকে মেরেছে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম হাই রে আমার নবী মুস্তাফা ওই অবস্থায় খেজুর খানা নিয়ে রাস্তা ধরেছেন চলে যাচ্ছেন আল্লাহ আমি খেজুর খানা আমার দোনো নাতিকে দেব হাই রে নবী মুস্তাফা যেমন রাস্তা ধরে চলে যাচ্ছে না বাবা কিছু রাখালে রা বাবা বকরি চড়াইতে ছিল আমার নবী ডেকে বলছেন ও রাখালেরা বলো আমার দোনো নাতি ইমাম হাসান হোসাইন কোথায় আছে প্রত্যেক দিন ময়দানে আসে আজকে কি আসেনি ওই রাখালেরা বলছেন হুজুর আপনার দোনো নাতিকে দেখলাম প্যাটে হাত দিয়ে গাছের তলাতে গড়াগড়ি দিতেছে আমার নবী মুস্তাফা ওই অবস্থায় খেজুর খানা নিয়ে গেল দেখছেন দোনো নাতি বাবা প্যাটে হাত দিয়ে মরুভূমি গাছের তলাতে শুয়ে আছে আমার নবী মুস্তাফা বলছেন ওরে আমার নাতিরা একবার তোমরা তাকিয়ে দেখো দোনো নাতি তাকিয়ে দেখছেন দেখছেন বলছেন নানা গো নানা কি হয়েছে নানা বলছে ওরে আমার নাতিরা তোমরা কেন বাড়ি থেকে এখানে শুয়েছো বলো দোনো নাতি বলছে নানা গো আমার মায়ের কাছে আমরা খাবার চেয়েছিলাম নানা আমার মা দিতে পারে না তাই আমরা সহ্য করতে না পেরে মার কাছে কাঁদলাম না মাকে শিকায়াত করলাম না এই জঙ্গলের মধ্যে এসে আমরা কাঁদতেছি না না আমার নবী মুস্তাফা চোখের পানি মুছে দিয়া দোনো নাতির চোখের পানি খানা মুছে দিলেন বাবা ওরে আমার নাতিরা চলো তোমাদের তোমার মার কাছে নিয়ে যাব না না গো মার কাছে আমরা যাব না এই জন্য মা খাবার দিতে পারবে না হাই রে ইমাম হুসাইন নানা রাতখানা ধরে বলছেন নানা গো আমরা বাড়ি যাব না গো নানা আমার নবী মুস্তাফা বলছেন নাতিরা আমি তোমাদের জন্য খাবার এনেছি চলো দোনো লাদলাকে নিয়া আমার নবী বুকখানে ভরে নিয়া সান্ত্বনা দিতে দিতে বাড়ি নিয়ে গেলেন ডাক দিচ্ছেন মা ও বেটি ফাতেমা এই যে তোমার সন্তানের জন্য খেজুর এনেছি রে মা হাই রে খাতুনে জান্নাত ফাতেমা
एक बार खेजूर खाना देखे एक बार आमार नबीर चेहरा खाना देखे एक बार खेजूर खाना देखे एक बार आमार नबीर चेहरा खाना देखे देखे बंधुरा आमार नबीर गाल खाना ताकिये देखछेन बाबा आमार नबीर गाले दसटा आंगुलेर दाग बसे आछे हायरे जे नबी ना होले बाबा आसमान जमीन सृष्टि होतो ना बाबा गो मा हारा बाबा हारा नबी जखन नबी मायर गर्भे छिल निजेर अब्बा जानके हारिए छिल छय बछर बयसे नबी माके हारिए छिल आठ बछर बयसे नबी दादो जानके हारिए छिल पचिस बछर बयसे आमार नबीर विवाह बाबा আজকে ওই খাদিজার গর্ভে থেকে ফাতেমা দুনিয়াতে এসেছেন আর ফাতেমার গর্ভে থেকে দোনো লাডলা আজকে আমার নবীর সামনে কাঁদছেন বাবা হায়রে ফাতেমা বলছেন ও গো আব্বা জান আমি খেজুর খানা নেব আব্বা তবে আব্বা গো আপনার গালে কেমন দাগ আব্বা আমি তো কখনো দেখি নাই পাঁচটা নয় দশটা আঙুলের দাগ কেমন করে আসিল হায়রে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলছেন ফাতেমা আমার গালে কেমন করে দাগ আসলো মা তুমি এই প্রশ্ন করো না আগে খেজুর খানা খাইয়ে দাও দোনো লাডলাকে ফাতেমা বলছেন আব্বা গো আমি জানি আব্বা আপনাকে কেউ না কেউ আপনার গালে তামাচা মেরেছে আমার নবী আর সহ্য করতে পারলেন না ঝরঝর করে কাঁদতে আরম্ভ হায়রে আমার নবীর কান্না ফাতেমা তু যারা আব্বা জানের চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা গো আব্বা আপনি চোখের পানি ফেলবেন না আব্বা আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আপনার চোখের পানি দেখতে পারবো না ও যুবকেরা হায়রে নবী পাক বাপ বেটিতে কথা চলছে তবে বাবা আমার নবীকে যে ইহুদি গালে তামাচা মেরেছিল ওই ইহুদির ঘটনা শুনেন বাবা ইহুদি চামাটা মেরে ঘরের মধ্যে বসেছিল বাবা ওই ইহুদির বিবি বলছে স্বামী গো আজকে আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ নয় ওইটা হলো শেষ জামানার নবী ওই নবী পাকের কালেমা পড়ে যদি মুসলমান হইয়া যাও তবে তুমি জান্নাতি হইয়া যাবে জোরে বলো স্বামী গো ওই লোকটার গালে কেমন করে তামাচা তুমি মারলে ওই ইহুদি তখন মাথায় হাত দিয়ে কান্দে জানি না আমি কি এমন ভুল কাজ করে ফেললাম যে লোকটার দিলে এত দয়া এত ময়া আমি কেমন করে তামাচা মেরে দিলাম ইহুদি বলল বিবি রে আমি এই বিচার কোন মডলের কাছে নিয়ে যাব না কোন সর্দারের কাছে যাব না আমার বিচার আমি নিজেই করব ওই ইহুদি ঘর থেকে একখানা হাসুয়া বার করে নিয়া বলছেন বিবি আমার আমি এই হাত দিয়ে নবীকে মেরেছি আমার হাতখানা আমি আর রাখবো না আমি হাতখানাকে কেটে ফেলবো বাবা গো ওই ইহুদি হাসুয়াখানা নিয়া নিজের হাতকে কাটতে আরম্ভ করে দিল বাবা হাতকে কেটে নিয়েছে আর বলছেন বিবি আমাকে তাড়াতাড়ি করে নবীর দরবারে নিয়ে চলো আমি নবীর কাছে যাব আর কালেমা পড়ে মুসলমান হইয়া যাব ওই ইহুদি এক পা দুই পা করে আমার নবীর কাছে হাজির হয়ে গেল ও যুবকেরা ও গো সোনা মানিকেরা যেমন আমার নবীর কাছে হাজির হলো গো দেখছেন
রক্তাক্ত অবস্থায় ইহুদি আমার নবী বলছেন ভাই ব্যাপার কে তুমি রক্তাক্ত কেন ইহুদি পায়ে পড়ে গেছে নবী গো ও মায়ার নবী গো আমি বড় ভুল করে দিয়েছি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে চিনতে পারিনি যদি আপনাকে চিনতে পারতাম তবে আপনাকে এরকম কষ্ট দিতাম না তবে নবী গো আমি যেই হাত দিয়ে আপনাকে মেরেছি আমার হাতখানা আমি নিজেই কেটে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি আর কোন কথা কাউরে শুনব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার আপনার মধুমাখা কালেমা শরীফ পড়ায়া আমারে মুসলমান বানিয়ে দিন আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো ওই মধুমাখা কলেমা শরীফ ওই ইহুদিকে পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ 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 মুহাম্মাদে বলুন সুবহানাল্লাহ গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত চাড়ছে না ভাই হাত চাড়াতে গুনাহ আছে কারণ দুটা দিন তো থাকবেন আজকে আবহাওয়া খুব খারাপ ছিল ভাবলাম পরগের অভাবে কি হবে না তো মাশাআল্লাহ আল্লাহর রহমত আর এই পঞ্চনন্দপুরের নিয়মই আছে আমার ছবার হলে ছবারে বৃষ্টি দেখলাম এ একবারও বিনা বৃষ্টিতে গেলাম না তো যাকে বন্ধুগণ আল্লাহর রহমত এতদিন তাপে থাকলো কি হলো ও মায়ের এক ফোঁটা দুধের সদ হবে না কোনদিন ও মায়ের এক ফোঁটা দুধের সদ হবে না কোনদিন জনম জনম তোরে করিল সাধনা দয়া বোধে তর দিনে মা দয়া বোধে তর দিনে হয়া মার মা দয়া বোধে তর দিনে মা দয়া বোধে তর দিনে হয়া মার মা দয়া বোধে তর দিনে মা মায়ের সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তার কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না সন্তান সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না আবার একটি সন্তান রাতায় কত মাঝ প্রাণ হারায় আবার একটি সন্তান রাতায় কত মাঝে প্রাণ হারায় সে মাগে কোন দিন তোমরা ভোল না দয়া বোধে তর দিনে মা দয়া বোধে তর দিনে হয়া মার মা দয়া বোধে তর দিনে মা ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ
বিপদ হবে না কোনদিন জন্ম জন্ম তোরে করিল সাধনা দয়াবতে দরদ নিমা দয়াবতে দরদ নিমা আমার মা দয়াবতে দরদ নিমা জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে মাল অধিকার আনতে চলে গেল মনে হয় ও খাইতে গেল না আনতে গেল মাথার উপরে যদি কিছু থাকে টেকার চলছে চলছে হঠাৎ করে যদি দেখতে পাবে একটা টেকার পিছনে চলে আসছে ওই টেকার আর শান্তিতে থাকবে ভাই ওকে সব সময় পিছনে টেরা চোখে দেখবে আর ও গাড়ি নিয়ে ভাগবে আমার আগে না যায় এহলে আমার মাথার উপরে একজনকে মনে হয় আনতে চলে গেল তো আমার কি আর টেকার ভালো চলবে ই আমাকেও ভাগতে হবে বসে যান খালা চিন্তা নাই আজকে তো যা হইল হইল কালকে শোনাবো খালা বিড়ে বান্ধা আমরা বান্ধা খানা বান্ধা সব শোনাবো ব্রাদার বন্ধুগণ এই যে সামনে পিছনে কবরস্থান একদিন আমার নবী পাক একজন সাহাবীকে সাথে নিয়েছেন সাহাবীর নাম হচ্ছে আবু জার গাফারি জোরে বলুন সুবহানাল্লাহ আবু জার গাফারিকে সঙ্গে করে নিয়ে আমার নবী চলে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে আমার নবী একটা কবরস্থান দেখে দাঁড়িয়ে গেলেন বাবা যেমনই দাঁড়িয়ে গেছেন বন্ধুরা আবু জার গাফারি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চলতে চলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়ে গেলেন আমার নবী বলছেন ও আবু জার গাফারি আমি কেন দাঁড় হলাম তোমাকে একটা কথা বলে দি ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়ালেন আমার নবী বলছেন আবু জার গাফারি এই যে দেখছো সামনে কবর দেখা যায় এই কবরের মধ্যে দাও দাও করে যেন আগুন জ্বলতেছে আমার নবী মোস্তফা বাবা কবরের মধ্যে কি হচ্ছে আমার নবী দেখতে পাচ্ছেন সামনে কি হবে আমার নবী দেখতে পাবে দেওয়ালের ওই পারে কি হবে আমার নবী দেখতে পাবে পিছনে কি হবে আমার নবী দেখতে পাবে ও যুবকেরা রে আমার নবী দেখতে পাচ্ছেন বাবা ওই কবরে যেন দাও দাও করে আগুন জ্বলতেছে আমার নবী বলছেন সাহাবী শুনো আমি নবী দেখতে পাচ্ছি আগুন জ্বলতেছে তবে ইয়া রাসূলুল্লাহ এখন কি করবেন নবী গো আমার নবী বলেন ওরে আবু জার গাফারি শুনো শুনো এই যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে আজাব হচ্ছে আমি নবী আল্লাহর কাছে দোয়া করিব যেন এই কবরের আজাব বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলছেন ও আবু জার গাফারি আমি নবী একটু দোয়া করব যেন এই কবরের আজাবটা আল্লাহ বন্ধ করে দেয় আমার নবী দোয়া করবেন আল্লাহ কবুল করবে না ভাই অবশ্যই করবে আমার নবী মোস্তফা হাত তুলেছেন বাবা যেমন হাত তুলেছেন বন্ধুরা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিবরিল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আল্লাহ গো কোথায় যাব বলুন তাড়াতাড়ি করে যাও আমার নবীকে জানিয়ে দাও যে ব্যক্তির কবরের কাছে আমার নবী দাঁড়িয়ে দোয়া করতেছে আমার নবী কে বলে দাও যেন দোয়া না করে এই জন্য দোয়া না করে আমার নবীকে জানিয়ে দাও যে ব্যক্তির কবরে আজাব হচ্ছে আমার আল্লাহ যা বন্ধ করবে না আমার নবীকে জানিয়ে দাও ওই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া না করে বাবা গো ও সোনা মানিকেরা সা করে জিবরিল আমিন ফারিস্তা আমার নবীর কাছে হাজির হয়ে গেল আসসালাতু আসসালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে কি হয়েছে জিবরিল বলো বলছেন নবী গো ইয়া
আপনি এখন দোয়া করবেন না, দোয়াটা বন্ধ করে দিন। আমার নবী বলছেন কেন বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গেছে ওই ব্যক্তির কবরে আযাব হচ্ছে, আল্লাহ কবরের আযাব বন্ধ করবে না। এই কথা বলে জিবরিল চলে গেল, আমার নবী দোয়া বন্ধ করে দিল। আর আমার নবীর চোখে দিয়া যেন ঝর ঝর করে পানি ঝরে গেল। আবু জার গাফারি বলছেন, নবী গো আপনি এখনই দোয়া করছিলেন, আর দোয়া ছেড়ে দিয়ে আপনি কেন কাঁদতে লাগলেন? আমার নবী বলছেন, আবু জার গাফারি তাড়াতাড়ি করে যাও, এ ব্যক্তির আত্মীয় স্বজন এলাকায় কে আছে খুঁজে নিয়ে আসো। ওই সাহেব চললেন বাবা, খুঁজে গেল গোটা গ্রামে, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, তার একটা বয়স্ক মা, বেচারা বিছানা থেকে উঠতে পারে না। ওই মা বাবা গো বিছানাই পড়ে আছে, আবু জার গাফারি বাবা ওই মাকে নিয়ে চলে আসেন আমার নবীর কাছে। আমার নবী পাক বলছেন, ও বুড়ি মা, তোমার ছেলের কবরে এখন অতিরিক্ত আযাব হচ্ছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কারণ মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তুমি একটু দোয়া করো, নচেত তোমার মা ছেলের কবরে আযাব বন্ধ হবে না। হায়রে দরুদ মা, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বাল্লা নবী গো, আপনি আমাকে দোয়া করতে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার ছেলের কবরে এখন আযাব হচ্ছে, আমি দোয়া করব না। ওই মাকে কি এমন কষ্ট দিয়েছিল জানতে পেরেও নিজের মা সন্তানের জন্য দোয়া করে না? আমার নবী বলছেন, বুড়ি মা, তুমি যদি দোয়া না করো, তোমার ছেলের কবরে আযাব বন্ধ হবে না। ওই বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাই হোক না কেন, আমার ছেলের জন্য আমি দোয়া করব না। ওই বুড়ি মা দোয়া করতে চাই না, আমার নবী পাক একটা মুজিজা দেখিয়ে দিলেন বাবা। আমার নবী বলছেন, মা যখন তুমি দোয়া করবে না মা, তবে তোমার লাঠিখানা আমাকে দিয়ে দাও। আমার নবী মোস্তফা বুড়ির লাঠিখানা নিয়েছেন বাবা, একটা দিক লাগিয়েছেন কবরে আর একটা দিক লাগিয়েছেন বুড়ির কানে, আর বলছেন, মা এবার তুমি বাড়ি চলে যাও মা। বুড়ি একটু আগিয়ে গেছেন বাবা, ওই লাঠি থেকে আওয়াজ ভেসে আসছে, অন্য কারো নয় ওই বুড়ির সন্তানের আওয়াজ ভেসে আসছেন। বলছেন, মা গো আমাকে ছেড়ে যেও না মা, তুমি যতক্ষণ দোয়া করবে না মা, আমার কবরের আযাব বন্ধ হবে না। যেমনই সন্তান মা বলে ডেকেছে, ওই সন্তান যেমনই মা বলেছেন, বাবা হাইরে বুড়ি মা, দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে হাজির। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব বলা নবী গো, আমি দোয়া করতাম না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন আমার সন্তানের জন্য দোয়া করব। হাইরে বুড়ি মা, যেমনই আল্লাহর দরবারে দোয়া করতে যাবে, আমার নবী বলছেন, মা এতক্ষণ তুমি দোয়া করছিলে না, এখন কেন দোয়া করতে চাইছো বলো? ওই বুড়ি মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন পৃথিবীর জমিনে ছিল আমাকে মা বলে ডাকতো না, আমাকে মা বলতো না, আজকে আমার সন্তান যখন আমাকে মা বলে ডেকেছে, আমার মনের ব্যথা
ভালো হয়ে গেছে আমার সন্তান যখন আমাকে মা বলে ডেকেছে আমার কলেজাখানা শান্তি হয়ে গেছে নবী গো আমার সন্তানের জন্য দোয়া করব যেমনে বুড়ি মা নিজের সন্তানের জন্য দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে দোয়া কবুল হলো আর যেমনে দোয়া কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে বাবা ওই কবরের রাজা বন্ধ হয়ে গেল জোরে বলুন রাজা বন্ধ হয়ে গেল এবার আমার নবী রহমাতুল লিল আলামিন আমার নবী বলছেন মা গো কি এমন হয়েছিল মা যে তোমার সন্তানের কবরে আজাব হচ্ছে মা ওই বুড়ি মা বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যখন আমার সন্তান ছিল আমাকে মা বলে ডাকতো না আমাকে অনেক কষ্ট দিয়েছিল আমার পায়ে রশি বেঁধেছিল হাতে রশি বেঁধেছিল সেদিন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো ও রব্বুল আলামিন আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে আল্লাহ আল্লাহ আমার সন্তানের মৃত্যু তুমি নিয়ে নিও যেমনই আমি দোয়া করেছিলাম নবী গো আমার সন্তানের মৃত্যু হয়েছিল যেই সময়তে আমার সন্তানকে নিয়ে যাচ্ছিল সমাতে আমি বলেছিলাম আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে আমার পায়ে রশি বেঁধেছে আমার হাতে রশি বেঁধেছে আল্লাহ গো আমার সন্তানের কবরের আজাব যেন বন্ধ না হয় বাবা গো মায়ের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায় এমনই মা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা পাবেন যদি কোনদিন বাবা বিপদে পড়ে যান একবার শুধু মা শব্দখানা বলবেন বাবা সমস্ত বিপদ দূরে হয়ে যাবে ও যুবকেরা ওগো সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা বাবা গো সঙ্গে সঙ্গে বুড়ির সাথে দোয়া করলেন বাবা আর যেন উনার সন্তানের কবরে আজা বন্ধ হয়ে গেল ওরে যুবকেরা রে মাকে কষ্ট দেবেন না যদি পারেন গো তবে বাড়ি যান আর মায়ের কদমে একটা চুমা দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য কবি লিখেছেন বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোটা মাজমা আমার সাথে পড়েন তো ভাই পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন আর নেকি যদি হয় তো আপনারা ভাগচুপ করে বেটে চলে নিয়ে নেবেন হ্যাঁ আপনারা গোটা মাজমা একটু আমার সাথে পড়েন ঈমান তাজা হবে ব্রাদার আর আপনাদের ঘুমটাও ভাঙবে পড়ুন আমার সাথে সাথে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমার একটা রেখে দেন এমনি দেখে ওর চাজ আছে কি না চাজ আছে এক মাস রোজা কইরা তো সব না খেয়ে আছে রোজা মনে হয় সবাই করেছে নাকি আচ্ছা যারা যারা রোজা করেনি একটু হাত তুলে দেখান তো বাপরে সবাই তো হাজি সাহেব রে সবাই রোজা করেছে রোজা করলো দুপুরে মানে ভোরের টাইমে ও খেলো দুপুরে খুললো তারপর আবার সন্ধ্যায় খুললো দেখছে রোজা করে আর কি করব লোকের সামনে তো খাইতে পারে চৌকির তলে ঢুকে খাইছে ওই তো বেরা একটা গ্রামে জানেন গোটা গ্রাম মূর্খ মানে এই গ্রামে শিক্ষতি সব মানে রোজা করেছে হাত তুলে নিয়ে মানে সবাই রোজা একটা গ্রামে গোটা গ্রাম সবাই মূর্খ বেরাদার কিচ্ছু বুঝে না কিন্তু মরল সর্দার আছে ই প্রচুর চালাক লোক
তো ওই গ্রাম থেকে একটা ছেলের বিয়ে হবে তো যাবে তো মডল সাহেব বলছে দেখ 150টা লোককে নিয়ে যাবে বরযাত্রী বরযাত্রী বলে না কি বলে বরযাত্রী না তো বরযাত্রী নিয়ে যাবে তো মডল শিখাইছে সবাইকে ডাকছে যে শুন তোদের বসারও ঢং নাই খাবারও ঢং নাই জামা পড়ারও ঢং নাই কথা বলারও ঢং নাই তবে শুন আমি যাব ঠিক আছে তো আমার দিকে সব সময় তোরা দেখে থাকবি আমি যা বলবো বলবো তোরা কিচ্ছু বলবি না আর আমি যেমন করে খাবো তোরা তেমন করে খাবি আমি যেমন করে বসবো তোরা আমার তেমন করে বসবি লোকজন বলল ঠিক আছে চিন্তা নাই মডল সাহেব আপনি যেমন করবেন আমরাও তেমন করবো বেচারা বয়স্ক মডল সাহেব গিয়েছে ভাই পৌঁছে গেছে আর কি বলে যেমনই পৌঁছে গেছে বাড়ি বসতে দিয়েছে একটা বিশাল বড় হল রুমে বসেছে তো মডল সাহেব বুঝতে পারছেন বয়স্ক এ বাবা বসতে গিয়া ই লুঙ্গি একটু যা হোক উঠে গেছে ভাই ঢিল হয়ে উঠে গেছে ই সাঁটার খুলে গেছে এবার ওই লোকগুলাকে শিখিয়েছে যে আমি যেমন করবো তোরা আমার দেখা দেখি করবি ইয়ারা ভাবছে আরে কি দেখছিস মরল সাটার খুলেছো সবাই খুল ইয়ারা খুইলা বৈশা এ ভাই খুইলা তো আছে এই এবার লোকজন আইছে গ্রামের মরল আইছে গ্রামের সর্দার সবাই তো আইছে আইছে বাপরে দেখছে ই তো সবাই দোকান খুইলা আছে রে একজনা হয় তো হয় ভুল হলে একজনের হবে তো 200 জনের কেন ই তোমা তোমা কি হলো বলছে আরে বাবা তোমাদের মরল সাহেব কোনটা বলছে ওই যে ওইটা মরল সাহেবকে বলছে মরল সাহেব আপনি কি শিক্ষা দিয়েছেন বলে কি হলো বলে সবাই দোকান খুলে আছে দেখেন মরল সাহেব দেখে বলছে আরে বাপরে বাবা তোমা তোমা কি করেছিস তোরা বন কর লোকজন বলছে আমরা কেমন করে বন করবো আপনি যে খুলে রেখেছে আরে আমি খুলে আছি কি সাথে সাথে বন্ধ করেছে ভাই এ তো বন্ধ করে লো যাকে সবাই বন্ধ হয়ে গেল এবার ওইখানকার ইমাম সাহেব বেচারা ওই মোটা বুদ্ধের জামাইকে এবার শুরু করেছে কলেমা পড়াবে তো বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাকে শুরু করেছে ইও ওর সাথে সাথে পড়ছে ই আগে শিখিয়েছে যে আমি যেমন যেমন বলবো জানে যে মোটা বুদ্ধা আছে আমি যেমন করে বলবো তেমন করে তুমিও পড়বে পড়ছে পড়ছে হঠাৎ করে পড়তে পড়তে এ বক্তা চলে আসলো ভাই আর কি বলবো তো হঠাৎ করে বেরাদার কি বলে ওই পড়তে পড়তে ইয়ে কিন্তু পড়তে পারে না ইয়ে বলছে আয় এরকম করে পড়তে হবে না তো ইয়ে জামাই বলছে আয় এরকম করে পড়তে হবে না নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি মাশলা কি আলা হযরত মাশলা কি আগে বসেন আপনারা আগে চলে আসেন একবার দরুদ পাক পড়েন আল্লাহ উম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولا آل سيدنا مولانا محمد مكتي داكي ما بكتي মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা গো তুমি আমার জান কোন দিন ভুল না মা গো তুমি আমার জান কোন দিন ভুল না মা গো তুমি আমার জান কোন দিন ভুল না মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা গো তুমি আমার জান কোন দিন ভুল না মা গো তুমি আমার জান কোন দিন ভুল না জোরে বলুন মহব্বতে বলুন দশ মাস দশ দিন গর্বে তুমি ধরেছিলে শীতের রাতে
কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কবো শোধ হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মুখেতে ডাকি মা মুখেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না জোরে বলুন সুবহানাল্লাহ যাকে বন্ধু কোন বাবাজি আমার বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন আর বক্তাকে বসিয়ে রেখে বলাটা বেয়াদব আর আর যেহেতু আমার তো আপনারা শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে ছয় বছর শুনলেন বেরাদার বন্ধুগণ তবে মা বন্ধুকে বলবো খালা কালকে যখন আসবেন তো লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে নিয়ে আসবেন সকালে লাইন লাগাবেন আগে ব্যাংকে গিয়ে হ্যাঁ টাকা লাগবে খালা কালকে আর আপনারও নিয়ে আসবেন বিবির কাছে ধার নিয়ে আসবেন না হইলে আচ্ছা আচ্ছা আপনারা ধার ফার নিয়ে আসবেন তাহলে সুবিধা হবে বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি